তোমরা যদি এখনো পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকো তবে অবশ্যই সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব চিহ্নের পাশে যে বেল চিহ্ন আছে সেটা অবশ্যই প্রেস করো, তাতে আমি নতুন নতুন ভিডিও আপলোড করলে তোমাদের ফোনে নোটিফিকেশান চলে যাবে। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে শুক্রবার, তো আমি বিকেল হয়ে গেছে, এখন বিকেল 5টা বাজে। তো আমি এখন তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব বলে এলাম। আজকে কোনো ব্লগ করছি না বা কোনো স্কিন বা হেয়ার রিলেটেড কোনো ভিডিও না, এটা একজনের সম্পর্কে আমি বলবো, তোমাদের সাথে শেয়ার করব। তো সেটাই, তো তো চলো দেখে নাও সেটা কে এবং কার সাথে আমি তোমাদের পরিচয় করাতে যাচ্ছি, তো সেটা দেখে নাও। এই যে এটা আমার পিসিমণি, তো পিসিমণি বসে আছে, তো আমি এনার সাথেই তোমাদের পরিচয় করাবো। এই যে দেখো, এটা হচ্ছে আমার পিসিমণি, তো আমি পিসিমণির সাথে তোমাদের পরিচয় করাবো বলেছিলাম। তো পিসিমণির সম্পর্কে আমি কিছু বলতে চাই, সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করব। প্রথমেই বলি, পিসিমণি হচ্ছে আমার কাছে একজন ইন্সপিরেশন। সব সময় আমার ভালোকে ভালো বলে এবং খারাপকে খারাপ বলে আমার ভুলটা ধরিয়ে দেন, সেটা পিসিমণিই করেন। এখন থেকে নয়, সেই ছোট্টবেলা থেকে। আমরা অনেকেই তো পিছনে সমালোচনা করি, কিন্তু সামনে বুঝিয়ে বলি কি, বুঝিয়ে বলে শিখিয়ে দিই কজন। এবং পিসিমণি খুব ভালো নাচ গান আবৃত্তি করেন, তো নিশ্চয়ই তোমাদের সাথে একটি আবৃত্তি নিশ্চয়ই শেয়ার করবেন। এখনো পর্যন্ত নাচ আবৃত্তি গান করে করেন, শেখান অনেক ছোট্ট ছোট্ট গরিব বাচ্চাদের ফিতে, এবং তাদের শুধু শেখায় না, তাদের নিয়ে নিজে নিজের সম্পূর্ণ নিজের খরচায় একদম ফ্রিতে অনুষ্ঠান করেন, শুধু তাদের একটু সুযোগ করে দেওয়ার জন্য। আমরা তো সবাই নিজের জন্য অনেক কিছুই করি, কিন্তু অন্য কারোর জন্য কিছু করি কি? তাই এই সব কাজ আমাকে খুব উৎসাহ দেয়, ভীষণভাবে উৎসাহ দেয়, আমি খুব ভালোবাসি। শুধু তাই না, সবাইকে কিছু না কিছু দেওয়া, আমার যদি এটা বেশি আছে তো এটা ওকে দিয়ে দাও, ওর নেই ওকে দিয়ে দাও, এইভাবে সাহায্য করা, কিছু জায়গায় খাবার দেয়া, মানে বিভিন্ন যে ছোটোখাটো জায়গায় অনেক জায়গায় খাবার বিলোনো, সংসার সামলেছেন খুব ভালোভাবে এত বছর ধরে এবং এখনও তাই করছেন। এবং একটি মেয়েও আছে, তাকেও খুব যত্নে মানুষ করে বিয়েও দিয়ে দিয়েছেন, তার একটি ছোট নাতনিও আছেন, তা সত্ত্বেও এখনও পর্যন্ত গান নাচ আবৃত্তি নিয়ে এখনও পর্যন্ত আছেন। কিছু ইচ্ছে যেগুলো পূরণ করতে পারেনি সেগুলো এখন পূরণ করার চেষ্টাও করছেন। অনেক সময় আমরা বয়স দেখে অনেক কাজ করি না, তো সেটা না দেখে এগিয়ে যাচ্ছেন এখনো পর্যন্ত। তো এই সব কথা আমার এখন জাস্ট মনে ছিল, তো আমি এগুলোই এখন তোমাদের সাথে শেয়ার করলাম। তো বাকি যদি আমার কিছু কথা পরে মনে পড়ে তো আমি সেগুলো তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করে দেব। আর তো এবার পিসিমণি তোমাদের কিছু বলে প্রমাণ করেছে যে হ্যাঁ, শেখার কোনো বয়স হয় না, আর সেটাই আর কি, নাচ গান। আজকে তোমাদের আমি পিসির আবৃত্তিটা শোনাবো, তো কোনোদিনই না কোনো সময় আমি নিশ্চয়ই নাচ গান সেগুলো নিশ্চয়ই শেয়ার করব। তো আজকে তোমরা আবৃত্তিটা আমাকে শুনবে এবং আমাকে জানাবে যে তোমাদের আবৃত্তিটা কিরকম লাগলো, আর পিসির সাথে আলাপ করে, পিসিমণির সাথে আলাপ করে তোমাদের কিরকম লাগলো সেটাও আমাকে অবশ্যই বলবে, যে পিসিমণিকে তোমাদের কিরকম লাগলো। তোমরা কি আবার দেখতে চাও পিসিমণিকে? তাহলে আবার আমি কোনো সময় নিশ্চয়ই শেয়ার করব, পিসিমণিকে ডাকবো যে তোমরা দেখতে চেয়েছ, তো নিশ্চয়ই আমি আবার কোনো সময় করবো যদি তোমরা দেখতে চাও। তো তোমরা তার জন্য আমাকে অবশ্যই কমেন্ট করবে, কমেন্ট করে জানাবে যে তোমরা সেটা দেখতে চাও কিনা, লাইক করবে আমার ভিডিওকে আর শেয়ার করবে, আর যদি সাবস্ক্রাইব না করে থাকো এখনো পর্যন্ত আমার চ্যানেলকে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব চিহ্নের পাশে যে ছোট্ট একটা বেল চিহ্ন আছে সেটা অবশ্যই প্রেস করবে। আর যদি তোমরা সাবস্ক্রাইব করে থাকো তাহলে তোমাদের অসংখ্য ধন্যবাদ। আর যদি তোমরা নতুন যদি কেউ হও যারা আমার নতুন ভিডিও দেখছ, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি, তাদেরকে বলি সাবস্ক্রাইব করে নাও, আমার চ্যানেলে কিন্তু আরো ভালো ভালো ভিডিও আসবে, নিশ্চয়ই আসবে, তোমরা আমার সাথে থাকবে।
তো চলো তোমার সাথে এবার পিসেমনির একটু পরিচয় করিয়ে দিই, কথা বলিয়ে দিই। আমি তো অনেক বকবক করেই ফেললাম, তো অনেক কথাই তোমার সাথে শেয়ার করে নিয়েছি, তো বাকি যদি কিছু থেকে যায় তো নিশ্চয়ই আমি তোমার তো বললামই পরের ব্লগে নিশ্চয়ই আমি শেয়ার করব, বা কোনো সময় নিশ্চয়ই আমি বলবো সেসব কথা। আর চলো তাহলে দেখে নাও পিসেমনি কি বলছে। না সেরম কিছু নয়, ও যতটা ও আমার মেয়ের মতন, তো মেয়ের মতো না, ও আমার মেয়ে, তা ও যতটা যেভাবে আমার উপর অনেকটা অতিরঞ্জিত ভাবে বললো সেটা কিছুতেই না, তবে ভালো লাগে আমার। এগুলো আমি তো একদম বাচ্চা বয়স থেকে শিখেছি, আর সবই শিখেছি, তার মধ্যে আমার নাচটা বেশি পছন্দ করি আমি, নাচটা আমার ভীষণ ভালো লাগার জায়গা আর কি। আমি মানে আবৃত্তিটা আমি অনেকটা বয়স একদম, আমি একদম 3 বছর বয়স থেকে আমি নাচের ক্লাসে যাওয়া শুরু করি, আর গানটা বরঞ্চ তুলনামূলক ভাবে আমি একটু দেরিতে শিখেছি, আর আবৃত্তিটাও শিখেছি, ওই একটু আমার ভালো লাগা অল্প অল্প শিখেছি, সে আমি একটা মানে শিল্পীর পর্যায়ে আমি পড়ছি না, শিখে রেখেছি, ভালো লাগা আমার, এগুলো ভালো লাগে, ভালোবাসি বলেই আমি এগুলো করি। আর এগুলোই আর আমার যে বাড়িতে আমি মানে যে বাড়িতে আমার মানে আমার বাপের বাড়িটাও ছিল খুব মানে কালচারাল বাপের বাড়ি যাকে বলে, আর শ্বশুরবাড়িটাও আমি এসে পড়েছি একদম আমার মনের মতো আমার শ্বশুরবাড়িটা। আমার শ্বশুরমশাই ভীষণ আমাকে এনকারেজ করতেন এইসব ব্যাপারে, যে আমাকে সব জায়গায় এগিয়ে দিতেন, তো কোনো জায়গায় ফাংশন হলে কোনো জায়গায় কিছু হলে আগে তুমি গিয়ে নাচ করো, তুমি গান করো, এইগুলো আমার শ্বশুরমশাইয়ের মধ্যে ছিল। আমার শাশুড়িও খুব ভালো গান করতেন, আর কিছুটা ওইসবের থেকেই ভালোবাসাটা, গানের ভালোবাসাটা আমার শ্বশুরবাড়ি থেকে এসেছে, আর নাচটা আমার বাপের বাড়ি থেকে। আমরা মানে ভালোবাসি, আমি ভালোবাসি আর কি, আমার মাও, আমার মাও আমার সমস্ত অবদানটাই আমার মা, আমার মা আমাদেরকে যে যেটা ভালো লাগতো, আমার দিদি গান খুব ভালো করতো বলে আমার দিদি গানে দিয়েছিল আমার মা, আমি নাচ ভালোবাসতাম বলে আমার মা আমাকে নাচে দিয়েছিল, এই জন্যই আর কি, মানে মায়ের থেকে আর গুরুজনদের থেকেই সবকিছু আমার মানে করেছি আর কি, এই আর কি। তবে ও যতটা বলছে ততটা সেরকম কিছু না। আর ও যে আবৃত্তির কথা বলছে, আমি তো প্রস্তুতিহীন না, আমি তো তৈরি হয়ে আসিনি, আজকে আমি এসেছি ওর বাড়িতে, এটা একটা দিয়ারা বলে একটা জায়গা আছে শ্যাওড়াফুলির পরে আর কি, মানে তারকেশ্বর যেতে পরে জায়গাটা, তখন আমি হঠাৎ করে এসেছি, ও বলছে পিসুমণি তুমি একটা আবৃত্তি করো, আমি এরকম একটা ইয়ে করবো, ভিডিওসটা ও আপলোড করবে আর কি, এই আর কি। পিসিমুনি এখন একটা আবৃত্তি করে শোনাচ্ছে, সবাই আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে যে তোমাদের আবৃত্তিটা কিরকম লাগলো, তো পিসিমুনি শুরু করো। আমি কিন্তু বেশি করছি না, 2-3 লাইন। হ্যাঁ, তুমি এখন তো কবিপক্ষ চলছে, 22শে মানে 22শে শ্রাবণ পর্যন্ত কবিপক্ষই চলছে, তাই কবিরই একটা মানে লেখা আমি নিবেদন আমার বন্ধুদের শোনাও, তুমি তোমার সুন্দর আবৃত্তি না, সুন্দর কিনা জানি না। এক গায়ে আমরা দুজন একটি গায়ে থাকি, এই আমাদের একটি মাত্র সুখ, তাদের গাছে গায়ে যে দোয়েল পাখি, তাহার গানে আমার নাচে বুক, তাহার দুটি পালন করা ভেড়া, চড়ে বেড়াই মোদের বটমূলে, যদি ভাঙে আমার খেতের বেড়া, কুলের পরে নিয়ে তাহারে তুলে। আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা, আমার নাম তো জানে গায়ের 5 জনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা, ব্যাস দ্যাটস এনাফ। একটা প্রবাদ বাক্য আছে না, যে জীবনের ধন কিছুই যায় না ফেলা, সেটা আজকে আমি মানে ভীষণ ভাবে উপলব্ধি করছি আর কি, যে ও এতক্ষণ ও আমার সম্বন্ধে যে এত কথা বললো, আমি ভাবছি যে আমি ওর সম্বন্ধে তাহলে কতটা বলতে পারি। আপনারা মানে আমরা সবাই কি ড্রয়িং রুম সাজাই, বেডরুম সাজাই, ঠাকুর ঘর সাজাই, কিচেন সাজাই, কিন্তু কিন্তু এই মানে ছাদের সিঁড়িটা এইভাবে, ছাদে ওঠার সিঁড়িটা মানে আমরা যেমন চিলেকোটার ঘরটা থাকে না আগেকার দিনে পুরনো বাড়িতে সেরকম, এখন মানে ছাদের সিঁড়িটা এত সুন্দর সাজিয়েছে, মানে ওর একটা ছোট্ট বাচ্চা আছে আর কি, ওকে নিয়ে এইখানে এই সময় তো বাচ্চাকে নিয়ে মানে ভালো জায়গা, তো বাচ্চাদেরকে নিয়ে বেশ ওকে নিয়ে খাওয়ায়, ওকে গল্প বলে, ওকে গল্পের বই পড়ে শোনায়, এইসব নিয়েই ও থাকে আর কি, এইখানটাই বেশি বা এটাই ওর একটা। আমাদের যেমন ছিল, আমি বোধ হয় লেখিকার নামটা এই মুহূর্তে আশালতা,
মনে করছিল আমাকে আপনি, যাই হোক যে পশ্চিমের জানালা ছিল, এটা আমার প্রিয় জিনিস ছিল পশ্চিমের জানালা। জানালায় বসে আমার খুব, এটা আমার এখনো আছে, জানালায় বসে আমি সবকিছু দেবো, ওর এটা ভালো লাগার জায়গা। এইখানে ছাদের সিঁড়িতে ওর বেশিরভাগ সময় দিনের কাটায়। এই যে এই সুন্দর একটু এখানে নেমে এসে এগুলো একটু দেখালে বুঝতে পারবি জিনিসগুলো, যে ফেলে দেওয়া জিনিসগুলো দিয়ে তুই কিভাবে সবাই দিয়েছিস। এই যে এইগুলো কি সুন্দর অপূর্ব লাগছে, একটা পাথর টাকুর দিয়ে এইভাবে কালারিং সব পাথর টাকুর দিয়ে সাজিয়েছে। এই যে কি সুন্দর সাজিয়েছে, এই যে নারকোল, নারকোলের মালা দিয়ে টবলা ডায়া বায়া করেছে সব নারকোলের মালা দিয়ে। এগুলো এই যে ডায়া বায়া দিয়ে নারকোলের মালা দিয়ে এইগুলো করেছেন। আর এইটা কোথায় ওই কফি কাপ গুলো হয় না ডুগডুগি, শিবের ডুগডুগি কফি কাপ দিয়ে করেছে। আর এটা তো ফেলে দেওয়া একটা ফ্রেম ছিল, ফটো ফটো ফ্রেমিং, এটা জিনিস করেছে। আর সব থেকে মজার জিনিস যেটা হচ্ছে, এই যে টুল বানিয়েছে, এটা সেই তেলের টিন গুলো যেগুলো তো হয়, সেই তেলের টিনকে কি সুন্দর কাপড় দিয়ে সাজিয়ে এই যে কুশান করেছে, এই কুশান টুশান দিয়ে এত সুন্দর এই ছাদের সিঁড়িতে যে বসে থাকলে, এই যে বাহ সত্যি বেশ একটা মানে একটা মানে অপূর্ব লাগছে, কি বলবো কিরকম ফিলিংটা আসছে আমি বলবো, সেই কাব্য করতে ইচ্ছে করছে আর কি, এত ভালো লাগছে দেখতে, খুব সুন্দর লাগছে, একটা বেশ অন্যরকম পরিবেশ, মনে হচ্ছে একটা অন্য জায়গায় চলে এসেছি মনে হচ্ছে, একটা খুব সুন্দর। এই যে এগুলো ভাঁড় দিয়ে করেছে, ভাঁড় ভাঁড় দিয়ে, আর এইগুলো ওই থালা হয় না, আমি কি বলে থালা যে থালা গুলো হয় সেই থালায় সব মানে ডেকোরেট করছে, এটা হচ্ছে আয়না আর এটা হচ্ছে এ দিয়ে বোধহয় না দেশলাই কাঠি, না এই যে দেশলাই কাঠি দিয়ে করেছে। বাবা তুই কি করে করি এত গাছপালা সব এত যত্ন করিস, বসার জায়গাটা অপূর্ব হয়েছে, কত গাছপালা সব ফেলে দেওয়া জিনিস, সমস্ত সব অকেজ জিনিস দিয়ে বানানো হয়েছে সব। এই চাঁদপালাটাও খুব সুন্দর হয়েছে, মা করে দিয়েছে খুব ভালো হয়েছে, মানে এটা তুই করেছিস সব। বা তুই আবার আমাকে বলছিস, একেই গলে রক্ত কথা বলে দেখছিস তো, আবার আমার মানে সঙ্গ দোষ করে না, আমার আমার দোষটা তোর কাছে মানে তোর সংক্রামিত হয়ে গেছে তোর কাছে আর কি, আবার আবার পাপোষ। বা খুব সুন্দর, খুব ভালো হয়েছে, এত ভালো লাগছে, এটা মনে হচ্ছে এখান থেকে এসে তোর এই জায়গাটা আগেরবার যখন এসেছিলাম তখন এগুলো কিন্তু একটা অন্ধকার ঝুল ভর্তি অন্ধকার মতন জায়গাটা ছিল, আজকে যে এই অবস্থা সাজালে যে যে কোনো জিনিস একটা মানে মানে ফেলে দেওয়া জিনিস একটা বাজে জিনিস দেড়াল ঠেলে, এই যে সিঁড়িগুলো তুই সিঁড়িগুলো তুই কিন্তু কি করে রং করলি রে, এই সিঁড়ি সিঁড়িগুলো কি সুন্দর করেছিস, তোর বন্ধুদের দেখবে, আমি ওই জন্যই বলতে চাইছি সিঁড়িগুলো পর্যন্ত অপূর্ব রং করেছে, দেওয়াল দেওয়াল রং করেছে, জানালা রং টং করে, মানে এটা একদম মানে কেউ উঠতো না ছাদে, একদম নোংরা অবস্থায় আবর্জনা ঘর, এই যে চিলেকোটার ঘরটা যেটা সেটা এই ধরনের ছিল, পুরো চিলেকোটার ঘরটা যেরকম দেখতে পাচ্ছেন এই ধরনের সিঁড়িটা ছিল, এটা ছিল এইটাকে নিয়ে এই জায়গাটা এখন তার ওই রং টং করে এই অবস্থা, একটা বাচ্চা সামলে এইরকম করেছে, পুরো নিজে রং করেছে এঁকেছে সব সাজিয়ে গুছিয়ে, যে এত সুন্দর করেছে, অপূর্ব হয়েছে, একটা এরকম দেখলাম তো পরের বার এসে আবার অন্যরকম কিছু একটা দেখব। তো আমার মাও সামনে বসে আছে, আমার মাও খুব ভালো হাতের কাজ জানে, অনেক সুন্দর সুন্দর অনেক রকমের জিনিস তৈরি করেছে, তো সেগুলো আছে, বাট তোমরা যদি সেগুলো দেখতে চাও কী ধরনের জিনিস তৈরি করেছে মা, তো আমি নিশ্চয়ই তোমাদের সাথে সেগুলো শেয়ার করবো যদি তোমরা আমাকে কমেন্ট করে জানাও, তো তোমরা যদি সেগুলো দেখতে চাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমরা সেগুলো দেখতে চাও, তবে আমি সেগুলো একটা আলাদা ভিডিওর মাধ্যমে শেয়ার করবো। এই যে পিসিমণিও আছে, এই যে মাও এসছে, মা আর কি পিসিমণিকে নিয়ে এসছে, মায়ের ওখানে ছিল পিসিমণি এসেছিল, তো তার জন্য মা আর কি নিয়ে এসছে, তোমরা সবাই জানোই যে মায়ের আমার বাপের বাড়ি আর শ্বশুর বাড়ির ডিফারেন্সটা বেশি দূর না, 10 মিনিটের,
তো অটো করে নিয়ে এসেছে। তো এই যে পিসিমণি কিছু বলবে? বলবো একটা কথা, এই যে আমার বৌদি, আমার খুব মানে খুব ভালো বৌদি একটা, মানে একটা মানে ননদ আর ভাত ড্রাইভার ব্যাপার নয় আর কি। আমাদের বৌদি একদম মায়ের মত। আমার বড় বৌদি একটু দূরে থাকি, তো আর এই ছোট বৌদির কাছে আমি বারবার আসি। ছোট বৌদি একদম আমার মানে মায়ের জায়গাটা। আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে, আমের মঞ্জুরি কত আমের মঞ্জুরি, এখনো আমের মুকুল এসেছে এখানে। এখানে এসে রবীন্দ্রনাথকে খুব বেশি মনে পড়ছে আমার। একটা যেন মানে আশ্রমিক ব্যাপার এখানটা, একটা পুরো একটা মানে আশ্রমিক ব্যাপার, যেটা একটা ঠান্ডা শান্ত একটা এরকম একটা পরিবেশ একটা। মনে হচ্ছে যেন সেই শান্তিনিকেতনে চলে এসে। কিছুদিন আগে আমি ঘুরে এলাম শান্তিনিকেতন থেকে, এত গাছপালা, এত শান্ত নিরিবিলি পরিবেশ, না কোথায় আমাদের ওখানে ধোঁয়া ধুলো, মানে বাসের আওয়াজ, টোটোর আওয়াজ, বাইকের আওয়াজ, হুস করে গাড়ির আওয়াজ, শান্ত নিরিবিলি পরিবেশ। এখানে পড়াশোনা পক্ষে এসব জায়গা একদম ঠিকঠাক, পড়াশোনা, আঁকা, ছবি আঁকা, গল্প লেখা, গল্প পড়া, এসবের জন্য এইসব জায়গা বেস্ট মোমেন্ট। ড্রেসটা আমি তোমাদের পুরোটা শেয়ার করছি, এটা আজকে আমাকে পিসিমণি গিফট করে দিচ্ছে। তো ড্রেসটা তো এটা বললো এটা পরেই আজকে শুট কর, তো তাই জন্য আমি এটা পরেছি। তোমরা অবশ্যই দেখো আর আমাকে কমেন্ট করে জানাবে যে এই ড্রেসটা কিরকম লাগছে, আমাকে পরে কিরকম লাগছে। তো চলো দেখে না, বাহ খুব আলট্রা মডার্ন লাগছে। আমাদের তো ভাইজি না, আমার বোন, আমার ছোট বোনও তাই। তোর যে কুট্টি পিসি, সে তো একদম মানে অপূর্ব সুন্দরী, মানে শালকিয়ার মানে কি বলবো, এককালেও নায়িকা বলতো ওকে সবাই, শালকিয়ার নায়িকা বলতো আর কি, হাওড়া শালকিয়া। আমার বাপের বাড়ি তো মানে হাওড়া, আর সেই শালকিয়া আর কি। আমার ছোট বোন ছিল এইরকম অপূর্ব সুন্দরী ছিল, আমার মাও খুব সুন্দর ছিল। তো যাই হোক, আমাদের পরের জেনারেশন আমাদের ভাইজি, এই তো এখনকার একটু আর একটু মডার্ন আর কি। আজকে আমরা এসেছি বলে একটু বেশি সাজগোজ করেছে। অমিত কখন আসবে? ভালো লাগছে, সুন্দর লাগছে তোকে দেখতে। এই যে মিস্টার ডিউক, তোমার যদি মিস্টার ডিউক ডিউক কে ছিল জানো তুমি? কে ছিল ডিউক? ডিউক তুমি জানো ডিউক কে ছিল? ওই দেখ আমার হাঁটাটাকে, আমি সেই তোকে ক্যাটওয়াকিং দেখাচ্ছি না, ও সেটাকে নকল করছে। আমি তোকে দেখালাম না এরম ভাবে হাঁটবি, ও সেটাকে নকল করছে। স্কুলে যখনই স্পোর্টস হতো না, আমি সবসময় রানে ফার্স্ট হতাম, পড়াশোনা ফার্স্ট হইনি কিন্তু রানে সবসময় আমি ফার্স্ট হতাম, আমি খুব দৌড়তে পারতাম। দেখো আমি হালকা মেকআপ করেছি, তো তোমরা আমাকে অবশ্যই জানাবে যে আমার হালকা মেকআপ করে আমাকে কি রকম লাগবে। একটু আইলাইনার দিয়েছি, একটু কাজল দিয়েছি, একটু লিপস্টিক দিয়েছি, চুলতে জাস্ট এমনি হালকা ক্লিপ দিয়ে একটু ছেড়ে দিয়েছি, আর ড্রেসটা তো তোমাদের দেখালামই। তো তোমরা আমাকে অবশ্যই জানাবে যে আমার কি রকম লাগবে। সময় তো সব কথা মনে থাকে না, তো যেটুকুনি মনে ছিল মানে পিসিমণি সম্পর্কে, আর আমি প্রস্তুত ছিলাম না, প্রথম কথা আমি প্রস্তুত ছিলাম না। হঠাৎ করেই আমি পিসিকে কালকে সকালবেলা আসতে বলি, তো আজ পিসি বলল ঠিক আছে আমি তাহলে যাচ্ছি। তো একটু মানে একটু অনেকদিন আসেনি, তো সেই জন্য আমি বললাম তাহলে আসবে, তো বলল ঠিক আছে আমি যাব তাহলে। এবার এসছে অনেক বেলাতেই,
5টা এরকম সময় এসেছিল, 4:30-5টা। তো ওই জন্য আমি বললাম তাহলে চলো তোমাকে একটু আমার ফ্রেন্ডদের সাথে আলাপ করিয়ে দিই। তো বললো চ, তাই ভাবলাম একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে, আর আজকে সকাল থেকে আমার ব্লগ তোমাদের দেওয়া হয়নি, তো আমি ভাবলাম তাহলে চলো তোমাদের সাথে একটা ছোট্ট ব্লগের মাধ্যমে এটা শেয়ার করি। তো আর বেশি আমার সম্পর্কে অনেক কিছুই বলেছে, কিন্তু সমস্তটা যদিও একটু বাড়িয়ে বলেছে, যে আমাকে যেগুলো বলছিল যে ও বাড়িয়ে বলেছে, একদমই না, আমি একদমই বাড়িয়ে বলিনি। যেটুকুনি পিসি করেছে সেটুকুনি আমি পিসিমণির সম্পর্কে তোমাদের বলেছি, শেয়ার করেছি। তবে পিসিমণি আমার সম্পর্কে একটু বাড়িয়েই বলেছে, অত কিছু আমি মানে অতটা আমি পাওয়ার যোগ্য না, অতটা এ না, এখনো হয়ে উঠতে পারেনি। জানি না আমি পিসিমণির মতন কতটা বা কতটা হতে পারবো, চেষ্টা করি, অনেকটাই হওয়ার চেষ্টা করি, কেন ওই রকম মানুষ হওয়া মানে অনেকটাই ব্যাপার আর কি। তো আকাশটা কি সুন্দর, আজকের ওয়েদারটা দেখো, তোমাদের আমি ওয়েদারটা দেখাচ্ছি, চলো। খুব সুন্দর হাওয়া দিচ্ছে, এখানে কোনো পাখার তো দরকারই নেই, মানে ভীষণ হাওয়া দিচ্ছে। আর তোমাদের আমিও বলেছিলাম যে আমাদের এখানে খুব হাওয়া দেয়, গাছপালা রয়েছে সব রকম। তো পিসিমণিও বললো তোমাদের যে এখানে প্রচন্ড গাছপালা রয়েছে, তো তার জন্য প্রচুর হাওয়া দিচ্ছে, মানে ছাতে এসে যে তোমার মানে ছাতে এসে নিচে যেতে ইচ্ছা করবে না, মনে হবে না যে আমরা ওই নিচে গরমের মধ্যে যাই, তো এত গরম নিচে। আর ছাদটা খুব সুন্দর লাগছে, তোমাদের তো দেখালাম, তোমরা অবশ্যই আমাকে জানাবে যে তোমাদের কিরকম লাগলো আজকের ব্লগ। আর পিসিটা এখন চলে যাক, তো চলো আমরা আবার, তো চলো টাটা।